আসসালামু আলাইকুম, আমার নাম মামুন, আমি একটা ব্রিটিশ বাইং অফিসে আছি, ব্রিটিশ বেস, আর পাশাপাশি আমি আমার কিছু বিনিয়োগ আছে ডিএসসিতে, কিছু সিএসসিতে আছে, সেগুলো নিয়ে আমি বেসিক্যালি আমি শুরু করছি 2010-এ, আর 2010 থেকে 2000 এটা তো 18-17 পর্যন্ত আমি যে লস করছি তা না, লাভ করছি, বাট ওটা আসান রূপ ছিল না, লসের মানে কম্পারেটিভলি লসই বেশি এটা বলা যেতে পারে। বাট 2017 থেকে আমি যখন এখানে আসলাম, আমস্টারে আসলাম, আমি ফ্রি ট্রেনিং করছি, তারপরে তো অ্যাডভান্স করছি, বেসিক করছি, অ্যাডভান্স করছি, এরপরে এলিয়ট ওয়েভ করলাম। তো করার পরে আমি এই এক বছরে আমি লসই করিনি, কোনো আইটেমে লস নাই, শুধু লাভই করছি। এক দুই নম্বর হচ্ছে ওখানে যখন আমি ফ্রি ক্লাস করলাম, বেসিক করলাম, অ্যাডভান্স করলাম, এই পর্যন্ত করে যদি ফুল স্টপ দিতাম আমি কিন্তু বটম আর টপ খুঁজে পেতাম না, ওখানে আমি প্রফিট করতাম। বাট এখন যখন আমি ওয়েভ টু ওয়েভ বটম আর টপ খুঁজে পাই এলিয়ট ওয়েভ করার পরে, এটা আমি আগে পাইতাম না। তো এটা আমার অ্যাডভান্স হয়েছে, মানে আমার লাভ হয়েছে কি এলিয়ট ওয়েভ করার পরে আই ক্যান হান্ট দ্য বটম অ্যান্ড দ্য টপ। সব মিলে মানে আমার স্টক থেকে আমি অনেক বেনিফিটেড হয়েছি, এই জন্য আমার স্টককে অনেক অনেক ধন্যবাদ। সালাম।